আমি আল্লাহর তোমার জন্য এত পাগল, আমি খানা খাইতে গেল তোমার তালাশ করি আমার মালিক কই, আমি হারতে গেল তালাশ করি আমার মাওলাই কই। তবে বান্দা তারা তো এমনি আমার মাওলা পাকের পাগল হয় নাই, দুনিয়ার মানুষ তো বান্দা দেখবা গুনগুন গুনগুন করিয়া এমন এমন গান গাইতেছে রে বাবা, যেই গান গাইতে গেলে দুনিয়ার জমিনে জিনাহের গুনাহ হয়, যেই গান গাইতে গেলে নারীর পাগল হয়, যেই গান গাইলে দুনিয়ার পাগল হয়। কিন্তু আমার মাওলা পাকের বান্দাগুলো দুনিয়ার কোনো পাগলের গান গায় না, এটি শুধু আমার মাওলা পাগলের গান গায়। ঠিক নি? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই এবার আসে কে পাই এবার আসে, ঘুরিয়া আমি দেশ বিদেশে, পর পাইব কি জানতে মনের বাসু, পাইব কি জানতে মনের বাসুনা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মা গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, হর রং মে তুহার বু মে তুহার জামে তুহার দাম, হর রং মে তুহার বু মে তুহার জামে তুহার দাম, দেখতা হু চেদর চাহতা হু আফকি রহ মুকারম, দেখতা হু চেদর চাহতা হু আফকি রহ মুকারম। দুনিয়ার জমিনের প্রত্যেকটা ব্যক্তি পাগলামিতে দৌড়ায়, তবে আপনারা জবাব দেন, দুনিয়াতে আমার মাওলা পাকের পাগলরা ভালো না দুনিয়ার পাগল ভালো? মাওলা পাকের পাগল হওয়া যাইব নি? ময়দানে আসছেন যদি একটা ফোড়া চোখের বাণী না ফলাইতে পারলেন, আপনি আল্লাহর কি পাগল হলেন? আপনি আল্লাহর কি পাগল হলেন? আপনি আমি তো বিপদ, সামনে বড় বিপদ, এতটা মুসলমান নিচে নামতেছে বলে ফিলিস্তিনের জমিনের মাধ্যমে তাকাইয়া দেখো, বিপদের কারণে ফিলিস্তিনের জমিনের এক একটা শিশুর কান্না, সেই ফিলিস্তিনের শিশুর দুঃখ যদি খবর নেও, এর বান্দারা যারা নেডের জগতে একটু হালকা পাতলা থাকো, সেই ফিলিস্তিনের শিশুদের কান্না
বা মায়ের সামনে সন্তান মরিয়া যায়, বাবার সামনে শিশু সন্তান মরিয়া যায়, একের পরে সন্তানের শুধু কান্না। মনে করিও না রে মুসলমান, ফিলিস্তিনের জমিনের মুসলমানের মারতেছে মারো, তবে মনে রাখিও শুধু ফিলিস্তিনের জমিনের মানুষরে যে মারবে, ফিলিস্তিনের জমিনের মুসলমানকেই যে মারবে, ব্যাপারটা কিন্তু এমন না। ফিলিস্তিনের পরে একের পর এক পারলা কিন্তু মুসলমান, আপনি আমি মুসলমান নই। তাকবীর হুজা বাপ সারা খালেকে আকবার, এটা হলো ফিলিস্তিনের সম্পর্কে একটা গজল। তাকবীর হুজা বাপ সারা খালেকে আকবার, আল্লাহ কা নারাস হু কলবু পে মুনাওয়ার। তাকবীর হুজা বাপ সারা খালেকে আকবার, আল্লাহ কা নারাস হু কলবু পে মুনাওয়ার। আল্লাহু আকবার হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ইয়াহুদ নাসারা সে পেরেশান হে মুমিন, হর ওয়াক্ত গুজরতে মুকাবালা মে ফিলিস্তিন। ইয়াহুদ নাসারা সে পেরেশান হে মুমিন, হর ওয়াক্ত গুজরতে মুকাবালা মে ফিলিস্তিন। আল্লাহু আকবার হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। তোমরা যদি বিপদের মধ্যে পড়িয়া যাও, ধৈর্য ধারণ করিও, আর একটু সাহায্য চাইলে আমি আল্লাহর কাছে চাই, বলেন আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফিরাইয়া দিবে। আপনাকে কারো মনে সন্দেহ থাকলে বলতে পারেন যে হুজুর আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরাইয়া দেন, আমি চাইছি আমার আল্লাহ আমারে ফেরায় না, আপনাকে ফিরাইব কেন? বিপদ দেয় আমাকে যে আল্লাহ বিপদ দেয় না এমনটা না, আমাকে যে আল্লাহ অসুস্থ বানায় না এমনটা না, তা আমাকেও বানায় আপনাদেরকেও বানায়। অসুস্থতাও আল্লাহর নেয়ামত, সুস্থতাও আল্লাহর নেয়ামত। বিপদে থাকলেও আল্লাহ বিপদ দিয়েছেন, আর যদি হাসি খুশি রং তামাশায় দুনিয়া কাটাই সেটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, যারা যারা নামাজ পড়েন না, এই মাহফিল মজমা কোনো উদ্দেশ্য না, সফর করতেছি আপনাদেরকে বুঝাইতেছি। ও ভাই, আপনারা বলেন, আপনারা যে মাহফিলে বসতেছেন, যদি এমনও ব্যক্তি এখানে মজমায় বসা আছে, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ঈশাও পড়েন নাই, এমন ব্যক্তি আছে না? অবশ্যই আছে। তো বলেন, আমার আল্লাহ আপনার সাথে কি অন্যায় করছে? কেউ বলতে পারবেন যে আল্লাহ আমার সাথে অন্যায় করছে, দুনিয়াতে আল্লাহ আমারে পাঠাইয়া আল্লাহ আমার সাথে অন্যায় করছে, কেউ বলতে পারবেন? মা গররাকা বিরব্বিকাল কারীম, এ বান্দা বল, আমি আল্লাহ তোর সাথে কি অন্যায় করলাম, কে তোরে ফিরাইয়া নিয়ে গেল আমার পথ থেকে একটু? আহ, এই জিন্দেগি কেমনে কাটাইবেন বাবা? ফজর করলেন না, মাগরিব করলেন না, ঈশাও করলেন না, ফজর জোহর আসর মাগরিব ঈশা পাঁচ ওয়াক্ত নামাজ থেকে এক ওয়াক্ত বললেন না, মজলিসে বসছেন। আমি বসছেন যে তা বলি না যে অপরাধ হয়েছে, উঠে চলে যান, কিন্তু আমার আল্লাহ আপনার সাথে কি এমন অন্যায় করেছে যে আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইয়া এক বালা ডাকিয়া
আপনার কদম আল্লাহর কদমে আপনার কপালটা ঢুকাইতে পারে। আল্লাহ কি অপরাধ করলাম? নবীর সুপারিশ আমরা সবাই পাওয়ার দরকার আছে না নাই? সবাই বললাম নবীর সুপারিশ আমাদের দরকার আছে। তো যদি আমরা আমল না করি, নামাজ না পড়ি, যদি হাসরের ময়দানে নবী তো অবশ্যই আসবেন, উম্মতের সামনে দাঁড়াইবেন, দাঁড়াইয়া বলবেন আমল নামা হাতে নিয়া, আমল নামা হাতে নিল আপনার, একদিক দিয়া রং আসেনি, সবাই বলেন অপর দিক দিয়া এদিকে আছে, এদিকে ভাই আপনার আমার জিন্দগিটা এমনই হয়ে গেল, দুনিয়াটা আমি রং দিয়া সাজাই না, আমার আখেরাত তো সাদা হয়ে গেল, ভাই আমি দুনিয়া রং দিয়া সাজাই না, বিল্ডিং রং করলাম, আমি দুনিয়া তাইছি বিল্ডিং করতাম, বিল্ডিং ফুলা মাইয়া বিয়া দিতাম, বিয়া দিস রাজত্বে কইরা চলতাম, এখন আমার কাম কি? চার দোয়ানো, সিনেমা চাওন, আড্ডা দেওয়ন, এটা আমার কাম? দুনিয়া তো রং দিয়া সাজাই, আখেরাত্রা কি দিয়া সাজাই না? যদি আখেরাত্রা সাজাইতে চান, আল্লাহওয়ালাদের সোহবতে আসেন, নামাজ পড়েন, ঠিক মতন আমল গুলা ধরেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বাকিটা আমার আল্লাহ আপনাকে দেখবে। নবীর সুপারিশ যদি পাওয়া লাগে, আমল আপনার আমার লাগবে কি লাগবে না? তো সুপারিশ যদি পাওয়া লাগে, ঠিক তদ্রুপ যখন হাসরের ময়দানে যাবেন কিয়ামতের দিন, আমার নবী বলবেন উম্মত এইভাবে হাতের মধ্যে আমল নামা নিবে, মিয়া বলবে উম্মত এটা নি তোমার আমল নামি, উম্মত এটা নি তোমার আমল নামা, এটা এটা তোমার আমল নামা, এই তুমি আনছো আমার জন্য, উম্মত তুমি কি ভুলিয়া গেছ আমি নবী, তোমাদের এই জন্য দান দান শহীদ করেছি, উম্মত ভুলিয়া কি গেছ আমি নবীর উপরে যেই পাথর নিক্ষেপ করা হয়েছিল ভুলিয়া গেছ, এই তুমি আমল আনছ, আমি নবী এত দিন কি দিন আমি নবী, পেটের মধ্যে পাথর বাঁধিয়া বাঁধিয়া আমি নবী দিনের খেদমত করেছি, উম্মত তুমি আমার লাগিয়ে এই আমল নিয়ে আইস, কি জবাব দিবেন বলেন, কি জবাব দিবেন? যদি আমার নবীর কাছে আটকা পড়ে যান, আল্লাহ আপনি আমাদেরকে কুদরতের হাতে প্রত্যেকটা বান্দাকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন। এবার আয়াতের বিষয়ে আমরা খুতবার মধ্যে একটা আয়াত নিছি, বিপদে পড়লে একটা দোয়া আজকে শিখাইয়া দিয়া যাম ইনশাআল্লাহ, বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন, ছোট্ট একটা দোয়া নবীজি শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতকুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বান্দা যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাইবা, তখন একটু দোয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহ বললেন। নবী আমার আরেকটা দোয়া শিখাইলেন, বলে এই দোয়াটা পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়িয়া আরেকটা দোয়া পড়িও আল্লাহুম্মা
শোনেন আমারটা শুনালো না, আরে খাইছে রে নাক দিয়ে উচ্চা বয়ে দেয়, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মাশাআল্লাহ, এক ভাই বলছে আল্লাহুম্মা আজিরনি, বলেন ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়াটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেম ভাইরা মাদ্রাসায় আছে, যদি দোয়াটা প্রয়োজন হয় তাদের থেকে নিয়ে নেবেন, এটার ফজিলত আমি সামনে বলতেছি। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মুসলমানেরা, এ আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে যদি তুমি কোনো বিপদের মধ্যে পড়িয়া যাও, দুনিয়ার মধ্যে যদি তুমি কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাও, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে একটা এমন দোয়া শিখাইয়া দে, সেই দোয়াটা তোমরা পড়া মাত্র সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুনিয়াতেই ফায়দা চলে আসবে। নবী আমার ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনা, দুনিয়ার মাধ্যমে তুমি চলবা, দুনিয়াতে আমি নবী তোমাদেরকে বলিয়া গেলাম, দুনিয়াতে যদি লাইনগুলো ঠিক মতন দরিয়া দরিয়া চলতে পারো, এখানেও নবী হাদিস দিয়া গেলেন, বলে বান্দা দুনিয়াতে আমি নবী তোমাদেরকে একটা আদর্শ দিয়া গেলাম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে চলতে হলে আমি নবীকে যে যত পরিমাণ ভালোবাসবা, দুনিয়ার মাধ্যমে যদি ইমানটারে তাজা বানাইতে চাও, ইমানটারে যদি মজবুত বানাইতে চাও, আমি নবী তোমাদেরকে বলিয়া যাই, দুনিয়াতে চলবা তবে তুমি আমি নবীর যতদিন মোহাব্বত করবা না, ততদিন তুমি পরিপূর্ণ ইমানদার বান্দা হতে পারবা না। আর যদি তুমি বান্দা ইমানদার না হইয়া সেই কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে তো কঠিন আযাব। ওরে বান্দা, এটা শুধু আযাবের বর্ণনা দিতে গিয়ে আমরা বলি না, বান্দা তুমি শুনো, নবী আমার বলেন, আমি নবীকে যদি কেউ ভালোবাসতে চাও, শুধু তুমি তোমার প্রাণ দিয়া ভালোবাসলেই হবে না। বলে বান্দা, তুমি তোমার ছেলে মেয়ের চাইতে, তুমি তোমার স্ত্রী পুত্র জীবনের চাইতে, ধন সম্পত্তির চাইতে, তোমার জীবনের চাইতেও যতদিন পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না, ততদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ইমানদার হতে পারবা না। নবী আমার আরেক হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে চলবি রে মুমিন, তবে নবী সিগন্যাল দিতেছে দুইটা, দুনিয়ার জমিনে চলবা, দুনিয়ার জমিনে চলা মাত্র আমার নবী দুইটা সিগন্যাল দিলেন। ইয়ের বান্দা, এই দুইটা সিগন্যাল মানিয়া যদি কেউ চলতে পারো, নবী আমার বলেন, কখনো তুমি লাঞ্ছিত হবা না,
কখনো তুমি পথভ্রষ্ট হবা না। নবী আমার দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া, আর নবী দুনিয়ার থেকে চলে গেলেন বান্দাকে দুইটা জিনিস দিয়া, উম্মতের দুইটা জিনিস দিয়া নবী দুনিয়ার থেকে চলে গেলেন। এই দুইটা জিনিস কি দিয়ে গেলেন আপনার আমার জানার দরকার আছে না নাই? তবে বান্দা শুনো, এই দুইটা জিনিস যদি তোমার জানার দরকার হয়, নবী আমার ডাক দিয়া কয় কল আন্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাদতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে আমার মায়ার নবী বললেন তারাদতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলী। নবী আমার বলেন দুনিয়ার মাধ্যমে বান্দা যখন চলবা দুইটা জিনিস যদি আক্রাইয়া ধরতে পারো কখনো লাঞ্ছিত হইবা না, কখনো পথভ্রষ্ট হইবা না। দুইটা জিনিস হলো তারাদতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলী। এক নম্বরে আমার মাওলা পাকের কুরআন, দুই নম্বরে হলো আমি নবীজির আদর্শের সুন্নাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াদ নসবতুরা হামসুরাতু হামসিরাতে মুসতফা দর তামামি আলে ও কুন ইত্তেবা ইত্তেবা এ সুন্নতি কৈরুল বাশাগর ধীরে লাজম তাবুয়াবি এই বেসর মন আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামায়ে হাম কুন কবুল। আমার নবীর সুন্নত দুনিয়ার জমিনে প্রত্যেকটা উম্মতের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? এর দুনিয়ার মানুষ নবী আমার বলে দুইটা জিনিস আক্রাইয়া ধর, কখনো লাঞ্ছিত হবা না, কখনো পথভ্রষ্ট হবা না। দুইটা জিনিস আক্রাইয়া ধর, কখনো লাঞ্ছিত হইবা না, কখনো পথভ্রষ্ট হইবা না রে বাবা। দুনিয়ার জমিনে যত বড় 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 বুজুর্গ দেখো, এমনি তো দুনিয়ার জমিনে তারা বুজুর্গ হয় নাই। তাদের জীবনে তাকাইয়া দেখো, তাদের ইতিহাসগুলা তাকাইয়া দেখো, জীবন ভর পর্যন্ত দুনিয়ার কোনো পাগলামিতে দৌড়ায় না। দুনিয়ার মানুষ কেউ না কেউ পাগল থাকবে, কেউ এমপি হওয়ার পাগল, কেউ মন্ত্রী হওয়ার পাগল, কেউ মেম্বার হওয়ার পাগল, কেউ চেয়ারম্যান হওয়ার পাগল, ওরে বান্দা কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ চেহারা সৌন্দর্যের পাগল, কেউ নারীর পাগল, আবার কেউ বাড়ির পাগল। আর এই পাগলামিদের মধ্যে একদল পাগল আছে যারা আমার মাওলা পাকের পাগল। আমার মাওলার তালাশ করে রে মালিক তোমার কোথায় গেলে পাই? দুনিয়ার মানুষ ক্ষমতার পাগল, দুনিয়ার মানুষ এমপি হওয়ার পাগল, দুনিয়ার মানুষ তো মন্ত্রী হওয়ার পাগল। ওরে মালিক আমি তো এমপি হওয়ার পাগল না, আমি তো মন্ত্রী।
দুনিয়ার মানুষ ক্ষমতার পাগলামিতে দৌড়ায়, দুনিয়ার মানুষ চেয়ারের পাগলামিতে দৌড়ায়, দুনিয়ার মানুষ নারীর পাগলামিতে দৌড়ায়, কিন্তু আমি আল্লাহর তোমার জন্য এত পাগল, আমি খানা খাইতে গেল তোমার তালাশ করি আমার মালিক কই, আমি হারতে গেল তালাশ করি আমার মাওলাই কই। তবে বান্দা তারা তো এমনি আমার মাওলা পাকের পাগল হয় নাই, দুনিয়ার মানুষ তো বান্দা দেখবা গুনগুন গুনগুন করিয়া এমন এমন গান গাইতেছে রে বাবা, যেই গান গাইতে গেলে দুনিয়ার জমিনে জিনাহের গুনাহ হয়, যেই গান গাইতে গেলে নারীর পাগল হয়, যেই গান গাইলে দুনিয়ার পাগল হয়, কিন্তু আমার মাওলা পাকের বান্দাগুলো দুনিয়ার কোনো পাগলের গান গায় না, এটি শুধু আমার মাওলা পাগলের গান গায়, ঠিক নি? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই এবার আসে কে পাই এবার আসে, ঘুরিয়া আমি দেশ বিদেশে, পর পাইব কি জানতে মনের বাসু, পাইব কি জানতে মনের বাসুনা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মা গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, হর রং মে তুহার বু মে তুহার জামে তুহার দাম, হর রং মে তুহার বু মে তুহার জামে তুহার দাম, দেখতা হু চেদর চাহতা হু আফকি রহ মুকারম, দেখতা হু চেদর চাহতা হু আফকি রহ মুকারম, দুনিয়ার জমিনে প্রত্যেকটা ব্যক্তি পাগলামিতে দৌড়ায়, তবে আপনারা জবাব দেন দুনিয়াতে আমার মাওলা পাকের পাগলরা ভালো না দুনিয়ার পাগল ভালো? মাওলা পাকের পাগল হওয়া যাইব নি? ময়দানে আসছেন যদি একটা ফোড়া চোখের বাণী না ফলাইতে পারলেন, আপনি আল্লাহর কি পাগল হলেন? আপনি আল্লাহর কি পাগল হলেন? আপনি আমি তো বিপদ, সামনে বড় বিপদ, এতটা মুসলমান নিচে নামতেছে বলে ফিলিস্তিনের জমিনের মাধ্যমে তাকাইয়া দেখো, বিপদের কারণে ফিলিস্তিনের জমিনের এক একটা শিশুর কান্না
সেই ফিলিস্তিনের শিশুর দুঃখ যদি খবর নেও, ইয়ের বান্দারা যারা নেডের জগতে একটু হালকা পাতলা থাকো, সেই ফিলিস্তিনের শিশুদের কান্না বা মায়ের সামনে সন্তান মরিয়া যায়, বাবার সামনে শিশু সন্তান মরিয়া যায়, একের পরে সন্তানের শুধু কান্না, মনে করিও না রে মুসলমান, ফিলিস্তিনের জমিনের মুসলমানেরে মারতেছে মারো, তবে মনে রাখিও শুধু ফিলিস্তিনের জমিনের মানুষরে যে মারবে, ফিলিস্তিনের জমিনের মুসলমানকেই যে মারবে, ব্যাপারটা কিন্তু এমন না। ফিলিস্তিনের পরে একের পর এক পারলা কিন্তু মুসলমান, আপনি আমি মুসলমান নই। তাকবীর হুজা বাপ সারা খালেকে একবার, এটা হলো ফিলিস্তিনের সম্পর্কে একটা গজল। তাকবীর হুজা বাপ সারা খালেকে একবার, আল্লাহ কা নারাস হু কলবু পে মুনাওয়ার, তাকবীর হুজা বাপ সারা খালেকে একবার, আল্লাহ কা নারাস হু কলবু পে মুনাওয়ার, আল্লাহু আকবার হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, ইয়াহুদ নাসারা সে পেরেশান হে মুমিন, হর ওয়াক্ত গুজরতে মুকাবালা মে ফিলিস্তিন, ইয়াহুদ নাসারা সে পেরেশান হে মুমিন, হর ওয়াক্ত গুজরতে মুকাবালা মে ফিলিস্তিন, আল্লাহু আকবার হু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। এটা ফিলিস্তিনের জন্য একটা কথা বললাম। ও ভাই, আপনি মনে করতেছেন, অনেকে জানেন না যে ফিলিস্তিনের জমিনে খুব অবস্থা খারাপ যাইতেছে, জানেননি আপনারা? ফিলিস্তিনের সন্তান একের পরে এক মুসলমানের সন্তানদেরকে হত্যা করা হইতেছে, বোম মারিয়া তাদেরকে মারা হইতেছে, একের পর এক শহরগুলারে ধ্বংস করিয়া ফালানো হইতেছে। ওরে বাবা, মনে করিও না তুমি আমি ভালো, ওরে বান্দা তুমি আমি ভালো না, ফিলিস্তিনের পরের পাল্লা আসলে মুসলমান বাংলার জমিনে আসতেও দেরি করবে না। দুনিয়ার মানুষ ভালো করে শুনো, সেই কুমিল্লা মুরাদনগরের জমিন থেকে আপনাদেরকে তো চিল্লাইয়া মিথ্যা বলার জন্য আসি নাই। এরে বাবা, দুনিয়ার জমিনে আপনি চলবেন, আপনার পথ আপনি মানবেন, আপনার জমিনের মধ্যে আপনি থাকবেন, তবে আপনারে যে দুনিয়াতে পাঠাইছেন একজন মালিক আছে না, নাই, সেই মালিকের কদমে সেজদা দেওয়া লাগবে নি। হ্যাঁ, মালিকের কয়জনে সেজদা দেন বিপদের মধ্যে? পাল্লা যখন বিপদের মধ্যে বান্দা পড়ে, তখনই বোঝা যায় এই বান্দা আমার মালিকের কত পাগল। যতক্ষণ পর্যন্ত বিপদ থাকবে না, আমার মাওলা পাকেরেও চিনে না। আছে না নাই? দুনিয়ার মানুষেরা বিপদের মধ্যে পড়বে রক্ষা করার মালিককে, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুসলমানের আমার আল্লাহ বিপদ দিতেছে, প্রত্যেকটা মানুষের আল্লাহ বিপদ দিতেছে। যদি আমার আল্লাহ বিপদ না দিত, আমার গোলামের আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ যদি তোদেরকে বিপদ না দিতাম, তাও মনে হয় কোনো দিন আমি আল্লাহর কদমে সেজদা দিতি না।
নামাজ কি বেশি বড় লোকেরা পড়ে না গরিবরা পড়ে? বড় লোক পড়ে কিন্তু বেশিরভাগ গরিব যাইয়া কয় মালিক বড় অসহায় বড় পরেশান, রিক্সা চালাইয়া খাই ও মালিক এমন দরিদ্রতা দিও না যেই দরিদ্রতা দিলে আমি মালিক পর্যন্ত তোমাকে বলিয়া যাই। রিক্সাওয়ালা বলে আমি মালিক হিসাবে যেন আমি আল্লাহ তুমি তো আমারে পাঠাইছো, তুমি যে মালিক এ মালিকটা যেন আমি ভুলিয়া না যাই, এমন বিপদ দিও না, আবার এমন দনিও বানাইও না যে আরামের কারণে আমি আল্লাহ তোমারে ভুলিয়া যাই। জিন্দগি কি করছি আমরা, জিন্দগিটা কি করলাম, করলামটা কি জিন্দগির মধ্যে, হ্যাঁ কি করলাম আমরা জিন্দগিটার, কেউ ভাবেন নি একটু বালিশে মাথা লাগাইয়া একটু রাত্রের বেলা ভাইবেন আল্লাহ এই জিন্দগিটারে কি করলাম, এত বিশাল হায়াত কি করলাম হায়াত। জিন্দগি মে বন্দেগি তু করনা হে, জিন্দগি মে বন্দেগি তু করনা হে, জিন্দগি মে বন্দেগি শরমিন্দা হে, জিন্দগি মে বন্দেগি শরমিন্দা হে। ও খারাপ লাগে, জেসে হো নাও শরমে রে কলব রহো, আয়ে তে হম কুছ না কুছ করি দিনে কো, জেসে হো রাও শরমে রে কলব রহো, বরনা কই চা রাত জাহামে নেহে, বরনা কই চা রাত জাহামে নেহে, জিন্দগি মে বন্দেগি তু করনা হে, জিন্দগি মে বন্দেগি তু করনা হে, জিন্দগি মে বন্দেগি শরমিন্দা হে, জিন্দগি মে বন্দেগি শরমিন্দা হে। খারাপ লাগে, দুনিয়া মে হো দুনিয়া কতা লব গার না হো, দুনিয়া মে হো দুনিয়া কতা লব গার না হো, বাজার সে খো জব হো খরিদার না হো, এ দুনিয়া এক মিছিলে কাগজ ফুল হো, এ দুনিয়া এক মিছিলে কাগজ ফুল হো। খারাপ লাগছে, দুনিয়াটা তো মিশা, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুসলমান জানে দুনিয়ার জমিনে যতদিন আমার মাওলা পাকের গোলামি করব, যতদিন আমি আমার রবের মানিয়া চলমু ততদিন আমি ভালো থাকবো, এটা প্রত্যেকটা মুসলমান জানে না জানে না, জানার পরেও মানেনি, হ্যাঁ মানতে চায় না। এর বান্দা সিগারেট খাও কেন, সিগারেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে একটা এমন বাজে দৃশ্য দেখা যায়নি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকেন, খায়নি কেন
এইয়া না টানলে এগো হয় না, এইগুলার বেলা লাগাই দাও একের পর এক, একের পর এক। এই বয়ান শুনতেছে কিলাব মুনাজাতের পর নামবো, হুজুররা কত কথায় কয় সিগারেটটা দে বিড়িটা, সিগারেটটা দে বিড়িটা, আসেনি আসেনি। তবে বান্দা মূল আলোচনা হলো আপনাদেরকে একটা বিপদের দোয়া শিখাইছি, বিপদের দোয়াটা ফায়দা আছে না নাই এইটা আপনাদেরকে বলতেছি রে বাবা। দুনিয়ার জমিনে একের পর এক চলতেছে মানুষ চলতেছে, বলে বান্দা যতদিন তুমি কোরআন পড়বা যতদিন তুমি সুন্নত অনুযায়ী চলবা, এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে হলো আমার নবীজির সুন্নাত। হাদিসটা বলছিলাম না, এক নম্বরে কি ও ভুলে গেছেন, এক নম্বরে হলো আমার মাওলা পাকের কুরআন, দুই নম্বরে হলো নবীজির সুন্নতের আদর্শ, আসেনি এর বান্দা। দুনিয়ার জমিনে যদি নবীর সুন্নতের আদর্শ মানিয়া তারপর যদি দুনিয়ার জমিনে চলতে পারো, এরপরে তুমি বিপদে পড়ছো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কোরআন অনুযায়ী চলো, আবার তুমি নবীর সুন্নত পদে পদে আদায় করো, হারতে গেলেও নবীর সুন্নত, খানা খাইতে গেলেও নবীর সুন্নত, বাথরুমে যাইতেও নবীর সুন্নত, কথাবার্তা বলার আগে সালাম দাও নবীর সুন্নত, বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছো ডান দিক দিয়ে হাঁটো সুন্নত, একের পর এক যদি পদে পদে নবীর সুন্নত গুলা মানো, আর যদি কোনোদিন বিপদের মধ্যে পড়িয়া যাও, আর বিপদের মধ্যে পড়িয়া আপনারা মনে করবেন কুমিল্লা থেকে, সেই কুমিল্লা মুরাদনগরের জমিন থেকে একজন ছোট্ট বক্তা আসছিল, বক্তা আইসা বলছিল ও আল্লাহ তোমার নবী নাকি বলছে বিপদের মধ্যে পড়লে আমরা পড়তাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ও মালিক তোমার নবী নাকি বলছে এই দোয়াটা পড়লে তুমি আমাদেরকে হেফাজত করবা, শুধু আপনাদেরকেই যে হেফাজত করবে তা না, ওরে বান্দা সাহাবীদের যুগে কোনো হেফাজতের আসিল নি, সেই পদ্ধতিটা সেই ফজিলতটা আপনাদেরকে শোনাইব। এক আল্লাহর বান্দি, আগে একটা আপনাদেরকে যারা একটা ছোট্ট কথা এখানে বলি, অনেকে এই সমাজের মধ্যে সে ওঠা বসা করতেছে কেন, এ বয়ান মজা লাগে না, হেসা কথা কইন মিশা কইন না, মজা লাগে নি, একটা বুঝার জিনিস আছে বিপদে পড়লে কি হইব এটা আমি বুঝাইতেছি, ওঠা উঠি করবেন না, এই বয়ান করতে আর মন চায় না। আল্লাহ বলে বান্দা বিপদের মধ্যে পড়ছ, অনেক বান্দারা সমাজের মধ্যে কন্যা সন্তান হলে বাবার মন বেজার, আসেনি তো ঠিক কইলেন নাকি, আরে আপনারা বেজার নাহি, মাইয়া হইলে অনেকে বেজার, বাইরে মাইয়া কামাই করে খাওয়াইতো না, বিয়া সাদি দাম লাগার টিয়া বাইঙ্গে আসে না, আসেনি সমাজের মধ্যে মেয়ে যদি বেশি বেশি হয় বেজার। আজ আপনাদেরকে বলতেছি রে বাবা, সমাজের মধ্যে তোমরা বেজার হও, আমি আপনাদেরকে বলি ওরে বাবা, আজকে যদি এই ঘটনাটা আপনি শুনেন, দুনিয়ার জমিনে ফোলা রাহেন আর না রাহেন মাইয়া দিয়া গর ফুরাই লাইবে, শুনেন সামনে ঘটনা আছে বুঝানোর জন্য বলতেছি, এক আল্লাহর বান্দার ছয়টা মাইয়া সন্তান, কয়টা আর জোরে বলেন, ছয়টা মাইয়া সন্তান, ছয়টা সন্তান, গর্ভের মধ্যে আরেকটা সন্তান আছে, এবার স্ত্রী
মালিকের দরবারে বারবার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে মালিক, সন্তানটা যদি আবার গর্বের মধ্যে মাইয়া দাও, আমি যদি বেজার নাও হই, ও তোমার বান্দাটা বেজার হয়ে যাইবে। বান্দাটা কেডায় স্বামী 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 ডাক দিয়া কই বিবি আমার, মাইয়া সন্তান হইলে আমি বেজার, এমনই যে বেজার, বলে মাইয়া সন্তান হইলে কেমন বেজার, বলে স্ত্রী এবারের সন্তানটা যদি মাইয়া হয় মনে করবা তুমি তালা লাগছে নি, বেশ কেমন বেজার, একের স্ত্রী তালা উদ্দা মারছে, স্ত্রী আবার চোখের পানি সারিয়া কান্না করে, স্বামী আমার আমি তো সন্তান দেওয়ার মালিক না, তবে আপনি কেন আমাকে বলতেছেন আমাকে তালাক দিবেন, এবার স্ত্রী এতটাই যে চোখের পানি সারিয়া সারিয়া কান্না করতেছে, আর কয় রে ও স্বামী আমার, আমি তো সন্তান পেটের মধ্যে আমি তো বানাই না, আমার সন্তান দেন আমার রব, আমার রবের তুমি কিছু বলতে পারবানি, বলে না রে স্ত্রী শো, ছয়টা একের পর এক মাইয়া হয়েছে, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারে না, এবারের সন্তানটা যদি মাইয়া হয় মনে রাখিস বিসমিল্লা সারা বাড়ি খাইবি, আর তুই তালাক হয়ে যাইবি। স্ত্রী পার্শ্বের রুমের মধ্যে গিয়া যায় নামাজ বিছাইয়া, দুই রাকাত নামাজ পড়িয়া মাওলার দরবারে চোখের বানিয়া সারিয়া কান্না করিয়া, আর কয় রে মালিক দুনিয়ার জমিনে সব কিছু বানাও তো তুমি আল্লাহ, ও কুদরতের দয়ার মালিক আমার স্বামীর কাছে আমার বেজ্জতি করিও না, আমার স্বামীর কোনো না কোনো রকম সান্ত্বনা দিয়া তুমি দুনিয়ার জমিনে রাখো। আবার স্ত্রী দোয়া করার সময় কইছি আমি তো মুসিবতে রে বিবি, ওনা মুসিবতে পড়ছে না, বিপদে পড়ছে নি না, বিবি থেকে আসতেছে হে হে আমার তালাক দিয়া দিব, আসে কথা কয় না হাসে, বিবি তো কান্না করে মালিক দুনিয়ার জমিনে বিপদের মধ্যে ফালাইছো, তোমার নবী নাকি একটা দোয়া শিখাইছে, তোমার নবী নাকি একটা দোয়া শিখাইছে, বলে কি দোয়া, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, এই দোয়াটা যদি পড়ি ও আল্লাহ গো তুমি তো আমারে ফিরাইবা না, এই দোয়া পড়িয়া পড়িয়া চোখের পানি সারিয়া কান্না করে বিবি, এবার যখন স্বামী বেচারা অন্য রুমের মধ্যে ঘুমায়, কথাটা মনোযোগ দেন, অন্য রুমের মধ্যে ঘুমায়, যখন স্বামী অন্য রুমের মধ্যে ঘুমাইতেছে হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্নে চলে গেলেন, স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হয়ে গেল, হাসরের ময়দান ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলা ছুটাছুটি করতেছে, মানুষগুলা কেমন যেন পাগলের মতন দৌড়াইতেছে, জাহান্নামের ভয়ে একের পর এক মানুষগুলা দৌড়া দৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে, স্বামী বেচারা যখনই দেখতেছে জাহান্নাম সামনে আসতেছে, স্বামী তালাশ কইরা কইরা তাকাইয়া দেখে কোথাও সুন্দর বালাখানা বিল্ডিং দেখা যায়নি, স্বামী যখন দেখতেছে কোথাও এক জায়গায় বালাখানা বিল্ডিং দেখা যাইতেছে, স্বামী দৌড়াইয়া যখন বালাখানা বিল্ডিং যাবে, এমন সময়
জাহান্নামের ফেরেশতারা এসে দইরা কয় কই যাও দুনিয়াতে রাজনীতি কইরাইছো জান্নাতে যাওয়া যাবে না আমাদের ফেরেশতাদের সাথে জাহান্নামের দরজায় রওনা কর নাউজুবিল্লাহ কি একজনের লাগি ওই স্বামীর এবার ধরিয়া একের পর এক যখন নিতেছে ফেরেশতারা যখন স্বামীর দইরা ওই যে আল্লাহর বান্দার কয়ডা সন্তান ছিল মনে আছে নি মাশাআল্লাহ স্বামী আর স্ত্রীর ঝগড়া আল্লাহর বান্দার ছয়টা কন্যা সন্তান ছিল সেই ছয়টা কন্যা সন্তান যখন আল্লাহর বান্দারে যখন জাহান্নামের ফেরেশতারা দরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে প্রথম দরজা জাহান্নামের দরজা হলো সাতটা কয়টা সাতটা হলো জাহান্নামের দরজা আর আল্লাহর বান্দার কয়টা সন্তান একটা দরজা খালি নি এবার তো ভালো করে ঘটনাটা শুনতে হবে বলি আল্লাহর বান্দারে যখন জাহান্নামের দিকে রওনা করতেছে ফেরেশতারা দরিয়া দরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে যখন নিতেছে প্রথম দরওয়াজায় যখন হাজির করা হলো আল্লাহর বান্দা তাকাইয়া দেখে প্রথম দরওয়াজার মধ্যে আল্লাহর বান্দার প্রথম কন্যা সন্তান দাঁড়ানো আছে তোমার বাবা হলো দুনিয়ার জমিনের গুনাহগার তোমার বাবা হলো দুনিয়ার জমিনের বেঈমান এই বেঈমানের আশ্রয় দেওয়া হবে না তোমার বাবারে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে জাহান্নামের প্রথম দরওয়াজায় যখন হাজির করা হয় আল্লাহর বান্দার প্রথম কন্যা সন্তান ডাক দিয়া কয় এর ফেরেশতার দল ভালো করে শুনিয়া নে যদি আমার বাবারে জাহান্নামের মধ্যে দাও আমি কন্যা সন্তান কেউ জাহান্নামে দিতে হবে বাবা তাকাইয়া তো অবাক যেই কন্যা সন্তান নিয়ে আমি তুচ্ছ মনে করেছি যেই কন্যা সন্তান নিয়ে আমি তুচ্ছ মনে করেছি বিবিরে গালি দিস ওই কন্যা সন্তান দিয়ে আমার জাহান্নামের দরজা থেকে বাঁচাইল যখন ফেরেশতারা প্রথম দরজায় দিয়া জাহান্নামে ফালাইতে পারে না ফেরেশতারা দরিয়া আবার যখন দ্বিতীয় দরজায় নেওয়া হলো দ্বিতীয় দরজায় যাইয়া দেখে দুই নাম্বার মেয়েটা দাঁড়ানো একই কথা বলতেছে রে ফেরেশতার দল আমার বাবারে কই নিয়া যাও আমার বাবারে তোরা জাহান্নামের মধ্যে দিবি না যদি আমার বাবারে জাহান্নামের মধ্যে দাও আমার বাবা দুনিয়ার জমিনে আমার মাদ্রাসায় পড়াইছে দুনিয়ার জমিনে আমার বাবা কত কষ্ট করছে আর যদি আমার বাবার জাহান্নামে দাও আমি কন্যা সন্তান সহ্য করতে পারবো না আমাকেও জাহান্নামে আমার বাবার সাথে দিতে হবে আল্লাহ বলে রে ফেরেশতার দল তৃতীয় নাম্বার দরজায় নিয়ে যা ফেরেশতারা যখন জাহান্নামের তিন নাম্বার দরজায় নির্গ যাইয়া দেখে তিন নাম্বার দরজায় তৃতীয় নাম্বার মেয়ে দাঁড়ানো একই কথা বলতেছি আমার বাবারে জাহান্নামে দেওয়া যাবে না আমার বাবারে যদি জাহান্নামের মধ্যে দাও আমাদেরকেও সাথে জাহান্নামে দিতে হবে ফেরেশতারা এবার লইয়া রওনা দেয় জাহান্নামের চার নাম্বার দরজায় যখন নেওয়া হলো একই কথা চার নাম্বার দরজায় চতুর্থ নাম্বার মেয়ে দাঁড়ানো
চতুর্থ নাম্বার মেয়েও দাঁড়াইয়া বলতেছে আমার বাবারে জাহান্নামে দেওয়া যাবে না। আবার ফেরেশতারা পঞ্চম নাম্বার দরজায় নেওয়া হলো, পঞ্চম নাম্বার দরজায় যাইয়া দেখে পাঁচ নাম্বার মেয়ে দাঁড়ানো, আবার যাইয়া দেখে ছয় নাম্বার মেয়ে যখন ওই জাহান্নামের ছয় নাম্বার দরওয়াজায় নিয়ে যাওয়া হলো, ছয় নাম্বার দরওয়াজায় যাইয়া দেখে আল্লাহর বান্দার ছয় নাম্বার মেয়ে দাঁড়ানো। ওরে বান্দা, এবার আপনারা জবাব দেন, জাহান্নামের দরজা হলো সাতটা, আল্লাহর বান্দার সন্তান হলো ছয়টা, এখন কয়টা দরজা বাকি? একটা দরজা তো বাকি। এমন সময় যখন জাহান্নামের ফেরেশতারা সাত নাম্বার দরওয়াজায় নিয়ে যাইব, হঠাৎ করে বান্দার ঘুম ভেঙে গেল। এতক্ষণ স্বপ্ন দেখতেছে, ওনার ঘুমটা ভেঙে গেছে। হাই হাই, আমি কি দেখতেছি? সাত নাম্বার দরজায় যদি আমারে লইয়া যায়, ওনা তো জাহান্নাম লাত্তিটা দিয়ে ফালাই দিব। আল্লাহর বান্দা চোখের পানি সারে সারে কান্না করে আর ডাক দিয়া কই, বিবি কই, যেই বিবি রে এত তুচ্ছ মনে করেছি, ছয়টা মাইয়া দেওয়ার কারণে বিবি রে আমি তুচ্ছ মনে করেছি, বকাবাধ্য করেছি। ওরে বিবি আমার শো, বিবিরে খুঁজতেছে তালাশ করিয়া যাইয়া দেখে আল্লাহর বান্দি যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সিজদার মধ্যে চলে গেলেন, সিজদার মধ্যে যাইয়া দোয়া পড়তেছে, মালি তুমি আমার স্বামীরে সঠিক বুঝদান করো, আর বিপদের দোয়াটা পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, একের পর এক মাওলা পাকের শিখানো দোয়াটা পড়তেছে। আর স্বামী ডাক দিয়া কয়, ও বিবি আমার, দুনিয়ার জমিনে আমার ছয়টা মাইয়া হওয়ার কারণে আমি তোমার প্রতি এত বেজার হয়েছিলাম, ওরে বিবি আমার আমি স্বপ্নে যা দেখলাম, আমার যদি সাত নাম্বারটাও মাইয়া হয়, ওরে বিবি আমার আমি তোমার প্রতি বেজার না, বেজার না, ওরে বিবি আমার সাত নাম্বারটা মাইয়া হলেও আমি আশাবাদী, আমার আল্লাহ সাত নাম্বার মেয়ের কারণে আমার আল্লাহ সাতটা জাহান্নামের দরজাতেই কাওয়া সাইয়া দিবে। দোয়াটার ফায়দা আছে নিও, দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, সবাই পারবেন তো ইনশাআল্লাহ। এবার সাহাবীর স্ত্রীর ঘটনা শুনো, আবু সালামার স্ত্রী হলেন উম্মে সালামা। আবু সালামা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আবু সালামা যখন দুনিয়ার থেকে বিদায়, এবার আবু সালামার স্ত্রী হলেন উম্মে সালামা। উম্মে সালামা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে আর কয়রে, মালিক দুনিয়ার জমিন থেকে তো তুমি আমার স্বামীরে উঠাইয়া নিয়ে গেছো, আমি তোমার কাছে কোনো বেজার না, তোমার মাল তুমি নিয়ে গেছো, আমি কোনো বেজার না। তবে স্ত্রী এমনভাবে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, একের পর এক দোয়া পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, একের পর এক দোয়া পড়তেছে উম্মে সালামা। উম্মে সালামা দোয়া পড়িয়া কোনো ফায়দা পাইছে নি। উম্মে সালামা যখন দোয়া পড়তেছে, একের পর এক নবীর শিখানো লাগাতার দোয়াটা পড়তেছে, উম্মে সালামা যখন দোয়া পড়তেছে কোনো ফায়দা পায় না, হঠাৎ করিয়া উম্মে সালামার বাড়ির মধ্যে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাজির আর ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত,
ও ঘরওয়ালারা, কেউ ঘরের মধ্যে আছো নাকি? উম্মে সালামার সন্তান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ির দরওয়াজায় হাজির। এত খুশি হয়ে গেলেন। উম্মে সালামা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি আমার ঘরের দরওয়াজার সামনে হাজির হইলেন, আমার মতন সৌভাগ্যবান কেউ নাই, কেউ নাই। উম্মে সালামা হাসি মুখে নবীর সাথে কথা বলতেছে, আর নবী ডাক দিয়া কইরে, উম্মে সালামা শুনো, দুনিয়ার জমিনে তুমি নাকি বিপদের মধ্যে পড়েছো? বলে, হ্যাঁ, আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলিয়া গেছে, এখন তো আমি বিপদের মধ্যে পড়িয়া গেছি। উম্মে সালামা ডাক দিয়া কই, নবী, তবে আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, আমি স্বামী তো, আমি স্ত্রী তো বেজার না, তবে আমি বিপদের মধ্যে পড়ছি। আপনি যে শিখাইছেন একটা দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, ও নবী আমার, আপনি এমন একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা আমি একের পর এক প্রতিদিন প্রতিনিয়ত পড়তেছি। নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, কোনো প্রতিদান পাইছো নাকি? বলে, না, কোনো প্রতিদান পাই নাই। যদি তুমি কোনো প্রতিদান না পাও, নবী ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, তোমার স্বামী তো দুনিয়ার থেকে বিদায়, তবে আমি আল্লাহকে সাক্ষী রাখিয়া আল্লাহর পক্ষ হইতে তোমারে আমি প্রস্তাব দেই, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে তুমি থাকবা, ততদিন পর্যন্ত তুমি উম্মে সালামা আমার স্ত্রী হিসাবে থাকবা, এটা যতদিন পর্যন্ত জীবনটা থাকবে, ততদিন বাকি জিন্দগিটা আমি মুহাম্মদের স্ত্রী হইয়া কাটাইবা। দোয়াটা বইরা ফায়দা পাইছেনি? আমরা বললে ফামুনিও, একজনে ফাইব, আর বাহিরে পাইতো না। হ্যাঁ, ফাইবেন নি? আয় হায় রে, মানুষ এখন ঠিক মতন কইতে পারে, ও আল্লাহ, তোমার কাছ থেকে তো অবশ্যই পাবো, কি আল্লাহর সেজদা দেন না? তো জোর গলায় বলতে পারেন না কেন? আল্লাহর যেহেতু সেজদা দেই, ওই আল্লাহ দিব না দিব কেড়ায়, তবে মাওলা ফাকের গুণগান গাইতে হবে নি, মাওলা ফাকের প্রশংসা কইরা মাওলারে খুশি কইরা নিবেন না বেজার কইরা নিবেন? সবাই কয় নাকি, ঘুমাইলেছেন ও, ঘুমাইলেছেন আপনারা? আয় হায়, ঘুমায়েন না, আল্লাহরে খুশি কইরা নিবেন না বেজার কইরা? মাওলা ফাকের গুণগান গাইলে কি খারাপ লাগে না ভালো লাগে? খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে ভয় কি হবে সেইটি, হে খোদা, হে খোদা ধরাতে আসিয়াছি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ আসিয়া আছে।
করুণা সহায়। এ দুনিয়ার মায়া জালে অন্ধ সবাই, দৌহে দয়াত মুক্তি দাতা গফুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। মাওলা পাকের গুরুগান খাইলে খারাপ লাগে? তো আপনারা গান নি, গান নি আপনারা, হায় হায় কি করবেন জিন্দগিটা? মাওলা পাকের গুণগান না গাইতে পারলে কি করবেন জীবন? আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আপনার গুণগান গেয়ে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনারা আপনাদের কাছে একটা কথা বলি, যে এই যে বয়ানটা শুনলেন ফায়দা হইছেনি? মনের একটা রুহের খোরাক তৈরি হইছেনি? আপনি কি বুঝতে হইছে? আমার কোনো মাকসাদ নাই বাবা, ফাও ধরতে কইলে আমি ফাও ধরতে রাজি ভাই। ভাইয়েরা বাবারা অনেকে চাষা যেটা লাগে সমন ভয়াস, আপনাদেরকে পায়ে ধরি হাতে ধরি ভাই যতদিন চলবেন, ও বাবা যতদিন চলবেন দুনিয়াতে থাকবেন, একটু চেষ্টা করেন, দিনের খেদমত করবেন, আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন, সুন্নত অনুযায়ী চলবেন। তবে আমি যদি বলি হ্যাঁ, দুনিয়ার জমিনে আপনাদের কাছে কিছু পয়েন্টগুলা আমরা জিম্মাদার হিসাবে আপনাদেরকে পয়েন্টগুলা জানানো দরকার, যেটা দুনিয়ার জমিনে ঘটতেছে, দুনিয়ার জমিনে থাকতেছে, দুনিয়ার জমিনে চলতেছে, এই পয়েন্টগুলো বর্তমানেও চলতেছে, এগুলা সমাজের মধ্যে আমরা ওলামাই কেরাম হিসাবে, এটি ইমাম সাহেবেরা বলতে পারবে না, কারণ ইমাম সাহেবের চাকরির ভয়। ও ভাই আমি তো মুসাফির মানুষ, আমি এখন বলে দিয়া যাই, যদিও পয়েন্টের কথাগুলো যে দুনিয়ার জমিনে হকের পথে থাকবেন যাই হোক না কেন, যেইভাবেই দুনিয়া চলুক না কেন, আপনি হক যেটা সেটা বলবেন ইনশা আল্লাহ। এবার যদি রক্ত দিতে হয় তাও দিতে আমরা প্রস্তুত, কি বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক নেই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, আসবে বিজয় রক্ত আর সংগ্রামের বিনিময়, ঠিক নেই? আসবে বিজয় রক্ত আর সংগ্রামের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কতদিন আসবে না রে কর যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে
করো যদি ভাই। কোথা থেকে কোন বিন্দি শিশুগুন আমার দেশে এসে সেবার নামে বসলো এবার মির্জাফরের বেশে। কথাটি প্রয়োজন নেই। কোথা থেকে কোন বিন্দি শিশুগুন আমার দেশে এসে সেবার নামে বসলো এবার মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ঠিক নেই? ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভাই, ঠিক নেই? কথাগুলো প্রয়োজন। এটা সামথিং দিলাম কারণ সমাজ বড় কঠোর। আজকে চেয়ারম্যান আর এমপি মন্ত্রী মেম্বার হইয়া কলমের গুতা দিয়া টাহা খাইবা হইয়া দিন নাই উলামাই কেরাম থাকলে, কি বলেন? তো সমাজ তো নষ্ট হইতেছে, বর্তমান যুগ যুগ যে কি পরিস্থিতি যাইতে আছে। আলেম নাম নামদারি আলেম উলামারাও এই কারবারগুলো করতেছে। এরম আলেম আছে না নাই? হ্যাঁ, বহু আছে। ইসরায়েলের পক্ষে কথা বলার মতন এমন ওলামাই কেরাম বাংলার জীবনে আছে, আসেনি? আলেম নামের কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস সারিয়া। আলেম নামের কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস সারিয়া। জিহাদ ছেড়ে কেউ বা দৌড়ছে, জিহাদ ছেড়ে কেউ বা দৌড়ছে ধর্মেশের ইবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক নেই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দশটা জুরিয়া, শিরিকিয়ার ভণ্ডামিতে দশটা গেছে বরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দশটা জুরিয়া, শিরিকিয়ার ভণ্ডামিতে দশটা গেছে বরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় সাধুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ঠিক নেই? কথাগুলো প্রয়োজন তাই বললাম, সঙ্গীতের মাধ্যমে দিয়া দিলাম বিদ্রোহী। আচ্ছা ভাইয়েরা, খুবই তো মজা লাগবে, মজা লাগছে নি? আপনি করতো মজা লাগছে, আমার গলার অবস্থা দেখছেন? হ্যাঁ, 12টা বাজে, আইজা যাক 12টা বাজে না, অন্য 10টা 13 বাজে, 12টা বাজে নেই। আর চলবো, আপনারা কেউ কয় কেউ কয় নাকি ঘুমে ধরে গেছে গা নাকি? আচ্ছা, আমি মুসাফির মানুষ আপনাদেরকে আগে বলছিলাম না? হ্যাঁ, আমি তো মুসাফির মানুষ ভাই, বাবারা আমি মুসাফির মানুষ। আমি তো প্রথমে বলছিলাম যে অন্তত যদি আমাকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভালোবাসেন, ওলামাই কেরামকে ভালোবাসেন, নবীর ঘরকে ভালোবাসেন, তালিবুল ইলমকে ভালোবাসেন, বাবারা আপনি ট্রাই করতে চান, আপনারা যদি কেউ ট্রাই করতে চান যে হুজুর মাদ্রাসার মধ্যে কি হয়, বাবা এই যে শীতরি আইছে না, এই শীতের মধ্যেই আপনি একটু, এই শীতের মধ্যে রাত্র যখন 4:30 বাজে না, রাত্র যখন 3:30 বাজে, আপনি যদি বলেন যে হুজুর কোন মাদ্রাসায় দান করুন, আপনারই আমি কই কোন মাদ্রাসায় দান করবেন, এই যখন রাত্র 3:30 বাজে শীতের সময় আপনি একটু মাদ্রাসায় আইসেন, যদি ট্রাই করতে চান একটু মাদ্রাসায় আইসেন। শীতের রাত্র ঠান্ডা পানি আপনি তো লেফ দিয়া ঘুমাইয়া গুলবার না, আপনি আইবেন গুনবালা, তবুও বলি যদি ট্রাই করতে চান তালিবুল ইলমদের দিকে একটু তাকাইয়া আইসেন। রাত্রের 3টা রাত্রের 4টা নাই দেখবেন মাদ্রাসার ঘরগুলোতে কোরআনের আওয়াজ, কোরআন কোরআনের আওয়াজ, শরীরের পশমগুলো দাঁড় হয়ে আসে। ভাই জানেন জীবনের কষ্টগুলো যদি বলি, হ্যাঁ হ্যাবজো খানার জীবনে ওই নারায়ণদিয়া মাদ্রাসায় হ্যাবজো পড়ছিলাম, আমাদের ওই যে তিতাস থানা, তিতাস থানা ওইদিকে নারায়ণদিয়া মাদ্রাসায় হ্যাবজো পড়ছি, আল্লাহর কসম একটা কথা মিথ্যা বলি না বাবা, জানেন হ্যাবজো খানায় যখন পড়ি
একটা মেসওয়াক নিয়ে যখন হুজুর রাত্রের বেলা যখন এই তিনটা সাড়ে তিনটার দিক ঘুম থেকে ওঠাই দিত, শীতের রাত এত শীত, তো যখন মেসওয়াকটা নিয়ে বাইর হইতাম গামছাটা গায়ে দিয়া মেসওয়াক করতে করতে যাইতাম, আর মনে মনে ভাবতাম আল্লাহ গো কবে জানি এই আজাবের তে মুক্ত পাই, আরে ঠান্ডা কলি করি পানি দাঁতের মধ্যে পানি লাগাই ওরি ফুইরানি দেখা দাঁতরে আবার আদিয়া চাই আসেনি হাসেন, আরে কষ্ট রে ভাই রে ওই জীবনটা, যারা হেফজখানার ছাত্র আছে অনেকেরা জিজ্ঞাসা করেন আল্লাহর কসম ভাই এই জীবনটা যে কত কষ্টের গেছে, আপনারা যদি একটু হের করে দান করেন, মাদ্রাসায় অনেক সময় একটা কার্পেটিংয়ের প্রয়োজন হয়, অনেক সময় এই ছাত্ররা বসার জন্য একটু আরামদায়কের জন্য কিছু প্রয়োজন হয়।